আজকে আমরা আলোচনা করব সমুদ্র ক্ষয়ের ফলে বা সামুদ্রিক ক্ষয়ের ফলে তৈরি হওয়া বিভিন্ন ধরনের ভূমিরূপ, ল্যান্ডফর্ম ডেভেলপ বাই মেরিন ইরোশন। কি কি ধরনের ভূমিরূপ তৈরি হয় সেগুলো আগে একটু বলে নিই, পরে এগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করব। সি ক্লিফ, যেটাকে বলে সমুদ্র ভিগু, ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা ওয়েভ কাট বেঞ্চ, তরঙ্গ কর্তিত মঞ্চ, ব্লো হোল, ব্লো হোলের এক্স্যাক্টলি কোনো বাংলা হয় না, জিও এটারও বাংলা হয় না, কো বাইট বে, হেডল্যান্ড, হেডল্যান্ডের আবার কতগুলো ভাগ আছে, সি কেভ সামুদ্রিক গুহা, ন্যাচারাল আর্ক মানে স্বাভাবিক আর্ক তৈরি হওয়া, আর্চ সরি আর্ক নয় আর্চ, স্বাভাবিক আর্চ তৈরি হওয়া, স্ট্যাক ড্যাম, রেইজড বিচ অ্যান্ড মেরিন টেরাস অর্থাৎ সমুদ্র থেকে উঠে আসা সমুদ্র সৈকত আর বে। এটাই হচ্ছে মোটামুটিভাবে সমুদ্র ক্ষয়ের ফলে তৈরি হওয়া বিভিন্ন ধরনের ভূমিরূপ। এবারে দেখো একটা ছবি যেটাতে সি ক্লিফ এবং ওয়েভ কাট ক্লিফ বলে রয়েছে, অর্থাৎ সমুদ্রভিগু কীভাবে তৈরি হয়। প্রথমে দেখো ডটেড যে লাইনগুলো সেগুলো আগে খেয়াল করো, অর্থাৎ ফর্মার ক্লিফ পজিশন, হাই ওয়েভ ওয়াটার লেভেল, তারপরে দেখো আস্তে আস্তে এটা পিছোচ্ছে। অর্থাৎ ফর্মার ক্লিফ পজিশন মানে এই যে ডটেডের প্রথম লাইন যেটা, এই লাইনটা একটা সময় এখানে এই পাথরটা ছিল বা এই ভূমিরূপটা ছিল, এবারে কী হচ্ছে হাই ওয়াটার লেভেল অর্থাৎ সমুদ্র তরঙ্গ এসে ওখানে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার সাথে সাথে এটা কী করছে ক্লিফ রিট্রিট অর্থাৎ ক্লিফ পিছাতে থাকছে, জিনিসটা ক্ষয় হচ্ছে। সেকেন্ড যে ডটেড লাইনটা দেখো ওই জায়গাটাও ক্ষয় হয়েছিল। এরপরে দেখো এখন প্রেজেন্ট পজিশনে দেখো ওয়েভ কাট ক্লিফ যেটা রয়েছে সমুদ্র ভিগু অর্থাৎ এই অঞ্চলটা কতটা পিছিয়ে গেছে দেখতে পাচ্ছ, দুটো ফর্মার ক্লিফ পজিশন থেকে প্রেজেন্ট ক্লিফটা কতটা পিছিয়ে গেছে, অর্থাৎ যদি এখানে ধরে নাও বিনাশকারী তরঙ্গ বা সোয়াস যেটার শক্তি বেশি সে এসে প্রতিনিয়ত এই জায়গাটায় ধাক্কা খাচ্ছে এবং ধাক্কার ফলে কী হচ্ছে এই অঞ্চলটা ক্রমশ পিছাতে থাকছে এবং পিছিয়ে কী হচ্ছে দেখো একটা ক্লিফ তৈরি হয়েছে। এই উপরটা দেখো সমুদ্রের এই অঞ্চলটার উপর ঝুলছে ক্লিফ, আর এই তলাটাকে তোমরা বলতে পারো ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তিত মঞ্চ, কারণ তরঙ্গ সমুদ্রের তরঙ্গ এই পুরো জায়গাটাকে কেটেছে, কেটে পিছিয়ে গেছে। তার মানে উপরটাকে যদি ওয়েভ কাট ক্লিফ বলো নিচেরটাকে বলবে তরঙ্গ কর্তিত মঞ্চ। একটা সময় ক্লিফ কী হবে এই তরঙ্গ কর্তিত মঞ্চ অর্থাৎ এই যে গর্তটা দেখছো তা হাঁ মতন জিনিস দেখছো এটা আরও পেছাতে থাকবে এবং একটা সময় ক্লিফটাকে আর ধরে রাখতে পারবে না, এটা ভেঙে যাবে, তরঙ্গ কর্তিত মঞ্চ বড় হয়ে যাবে, সমুদ্রভিগু ধ্বংস হয়ে যাবে, অথবা সমুদ্র যদি অন্যদিকে সরে যায় বা এখানে ক্ষয়টা আর না হতে থাকে তাহলে ক্লিফটা কী হবে যেরকম আছে আপাতত আস্তে আস্তে সরতে থাকবে বা ছোট হবে, তবে সম্ভাবনা হচ্ছে এটা ভেঙে পড়া তরঙ্গ কর্তৃত মঞ্চের উপরে। নেক্সট আসছি ওই ওয়েভ কাট প্ল্যাটফর্ম যেটাকে তরঙ্গ কর্তৃত মঞ্চ বললাম ঠিক আগেরটাতেই যেখানে দেখালাম, দেখো ক্লিফটা পিছাচ্ছে, ক্লিফ রিট্রিট করছে, প্রথমে অরিজিনাল পজিশন ছিল তারপরে কারেন্ট পজিশনে এসছে এবং এই পুরো অঞ্চলটা পিছিয়ে কী হয়ে গেছে ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তৃত মঞ্চ। এবং এটা সাধারণত সমুদ্রের জল হাই টাইড অর্থাৎ যখন জোয়ারের উচ্চ জোয়ার আসে তখন কিন্তু পুরোটা ডুবে থাকে, আর যদি যখন ভাটা শুরু হয় তখন কিন্তু এই ওয়েভ কাট প্ল্যাটফর্মটা বেরিয়ে আসে। ঠিক আছে, এবারে আসি ব্লো হোল। ব্লো হোলের দেখো এক দুই তিন চার, চারটে ছবি আছে। এই চারটে ছবির মধ্যে ধরে নাও এরকম একটা পাথর রয়েছে যার মধ্যে নরম শিলা এবং কঠিন শিলা দুরকম শিলাই রয়েছে। এবার সমুদ্রের তরঙ্গ এসে দেখো এই যে কালো রঙের দাগগুলো দেখছো এগুলোকে যদি ধরে নাও নরম শিলা, প্রথমে সেই জায়গাটা আঘাত করছে, আঘাত করার সাথে সাথে কী হচ্ছে ভেঙে যাচ্ছে সমুদ্র তরঙ্গ, এর ভিতরে জলটা সমুদ্রের জল ঢুকছে। দু নম্বরে দেখো সমুদ্রের জল ঢুকে গেছে। এরপরে কী হচ্ছে তিন নম্বরে দেখো এই যে নরম শিলাটা ধরে সমুদ্রের জল তো আর সোজা যেতে পারছে না, তখন সে ক্রমশ ধাক্কা খাচ্ছে কারণ তরঙ্গ এসে প্রতিনিয়ত ধাক্কা মারছে,
তখন আরে আবার যে নরম জায়গাগুলো সেটা খুঁজে খোঁজার চেষ্টা করছে, এবং দেখো সে পেয়েও গেছে উপরের দিকে। এবং 3 নম্বর ছবিতে দেখো উপরের দিকটা ফেটে গেছে, এবং 4 নম্বরে দেখো ওখান দিয়ে জল বেরোচ্ছে। অর্থাৎ ব্লো হোল কি, কোনো একটা অঞ্চল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যদি নরম শিলা এবং কঠিন শিলা দ্বারা বেষ্টিত কোনো অঞ্চল, উঁচু অঞ্চল থাকে, সেখানে সে প্রথম নরম শিলায় গা মারবে তরঙ্গ, এবং আস্তে আস্তে সে নরম শিলাটাকে ক্ষয় করে কি করবে, এরকম ধরনের একটা ভূমিরূপ তৈরি করবে, যেটাকে আমরা বলি ব্লো হোল। অ্যাকচুয়ালি এটা এটা একটা অরিজিনাল ব্লো হোলের ছবি। দেখো ওই যে জলটা উপর থেকে বেরিয়ে আসছে, লোকে কি ভাবে, লোকে ভাববে এটা মাটির নিচ থেকে জলপ্রপাত তৈরি হচ্ছে বা উল্টো দিক থেকে জল বেরিয়ে আসছে, যেরকম গিজারে বেরোয়। আসলে তো তা নয়, কি হয়েছে, তলায় সমুদ্রের গর্ত করে ঢুকে গিয়ে উপর দিয়ে বেরোচ্ছে। এটা একটা ন্যাচারাল বা অরিজিনাল ব্লো হোলের ছবি আমি তোমাদের দেখালাম। এবারে দেখো জিও, কেভ, ব্লো হোল অ্যান্ড জিও। ওই যে ব্লো হোলটা মনে রাখো, এই যে ফিগারটা দিয়ে দেখাচ্ছে, এখানে দেখো লেখা আছে সি সি ক্লিফ ক্লিফ জিও। এখানে কি হচ্ছে, ওই ব্লো হোলটা ওই জায়গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, এরপরে আস্তে আস্তে কি হবে, সমুদ্রের জল ক্রমশ ক্ষয় করবে, করতে করতে পুরো উপর জায়গাটাই ধসে পড়বে। তখন কিন্তু ওই রকম তোমাদের যে ছবিটা দেখালাম জল উপরে বেরিয়ে আসছে ওরকম হবে না, পুরো জায়গাটাই ভেঙে গিয়ে ওই জায়গাটা জল ঢুকে যাবে, এবং ওখানে কি তৈরি করবে, সমুদ্রের একটা গুহা মতন তৈরি করবে। আর এই জায়গাটাকে কি বলছি, ভেঙে যাওয়া অঞ্চলটাকে আমরা কি বলি, জিও। দেখো সি কেভ বা গুহাটা কিভাবে তৈরি হচ্ছে, সমুদ্র দেখো মাঝখানে একটা কি রয়েছে, মাঝখানে একটা কঠিন শিলা রয়ে গেছে, সেটা আর ক্ষয় পাচ্ছে না, তাহলে জল দুদিক থেকে ঢুকছে, সমুদ্রের গুহা তৈরি হচ্ছে। এবং এই যে গোল আকৃতির দেখো, এটা একটা সামুদ্রিক আর্চ বা ন্যাচারাল আর্চ তৈরি হচ্ছে। আর সামনে যে আটকে রাখা জিনিসটাকে দেখতে পাচ্ছ, তাহলে এটা একটা কঠিন শিলা, এটাও কোনো একটা সময় ক্ষয় হয়ে তাতে সমুদ্রের এই কেভটার থেকে আলাদা হয়ে যাবে, কী হবে, স্ট্যাক। এটা যখন আরও ছোট হয়ে যাবে তখন কি হবে, স্ট্যাম্প। আর এই পুরো অঞ্চলটাকে তখন কি বলবো, ন্যাচারাল আর্ক বা আর্চ, সরি ন্যাচারাল আর্চ, অর্থাৎ একটা অর্ধচন্দ্রাকৃতির ভূমিরূপ তৈরি হবে, আর সামনের পাথরটা আলাদা হয়ে গিয়ে স্ট্যাক, আরও ক্ষয় পেয়ে ছোটো হয়ে স্ট্যাম্প হয়ে। এই যে তোমাদের যেটা বললাম ন্যাচারাল আর্চ তৈরি করলো, ওই পাথরটা এখানে ধরো নেই, তাহলে এখানে কী হচ্ছে, সমুদ্রের জল ক্ষয় করে, এই সমুদ্রের তরঙ্গ ক্ষয় করে একটা আর্চের মতন বা খিলানযুক্ত একটা ভূমিরূপ তৈরি করেছে, ন্যাচারাল আর্চ। এটা দেখো কোম, আসলে কি হচ্ছে, এই অঞ্চলটাতে কি তৈরি হলো, কোমল শিলা এবং সমুদ্রের তরঙ্গ আর আবহবিকারের ফলে খুব দ্রুত ক্ষয়কে একটা বৃত্তচাপের, অর্ধবৃত্তচাপের মতন একটা খাঁড়ি তৈরি করলো, এবং এটাকেই তখন কি বলছে, কোম। এবারে বে, বে কি হবে, 3 দিক সমুদ্রের জল দ্বারা বেষ্টিত অঞ্চলকে বলছি বে, বে অফ বেঙ্গলকে ভাবো। অর্থাৎ এটা একটা অগভীর সাগর, এটা কি হচ্ছে, এই ভিতরটায় সমুদ্রের জল ঢুকছে, ক্ষয় করে করে ঢুকেছে, এটা সমতল ভূমি ছিল, তার মধ্যে অর্থাৎ স্থলভাগের অংশ ছিল, ক্ষয় করে ঢুকে অগভীর সাগর তৈরি করেছে। এই ছবিটা দেখো একটা বে, আর বে অফ বেঙ্গল আমাদের তো রয়েছে, এই বঙ্গোপসাগরের কথা ভাবলেই বুঝতে পারবে কীভাবে বে। এটা অ্যাকচুয়ালি ওই তোমাদের ছবি আঁকার জন্য রয়েছে, দেখো এই সমতল ভূমি, এই সমুদ্রের তরঙ্গের এই ক্ষয় পেয়ে পেয়ে দেখো হেডলাইনগুলো ক্ষয় পেয়ে ন্যাচারাল আর্চ তৈরি করেছে, তারপরে দেখো স্ট্যাক আছে, এখানে স্ট্যাম্প রয়েছে, এবং কেভ বা গর্ত রয়েছে। অর্থাৎ এই ছবিটা তোমরা পরীক্ষার সময় কিন্তু আঁকতে পারো, সমুদ্রের তরঙ্গ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হিসেবে। তাহলে তোমাদের সমুদ্রের তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো এখানেই শেষ হলো। নেক্সট আলোচনা করব সমুদ্র সঞ্চয়ের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ।